السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد بأثنا في كل أمة رسولا أن اعبدوا الله واستنبوا الطاغوت. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطيع فبلسانه ফাইলাম ইয়স্তিফি কলবিহি ওদালিকাজ আফুল ইমান রহ মুসলিম আহলাদিস আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামের সম্মেলনের মহতারাম সভাপতি আজকের এই ইসলামের সম্মেলনের প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব উপস্থিত আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্র জেলা সহ বিভিন্ন প্রতিবেশী জেলা থেকে আগত আন্দোলন যুবসংঘ সোনামণির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ঔষধিবৃন্দ দাওয়াতের গুরুত্ব এই শিরোনামে এ গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ হল আজিজ আমরা শুরুতেই আল্লাহর আব্দুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আব্বুল আলমিনের অশেষ মেয়ের আমরা আজকে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহর রব্লুল আলমিনের শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ অৎপরগণিত দরুদুল সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি আলহ সাল্লামের সম্মানিত উপস্থিতি যুগে যুগে আল্লাহরুল আলমিন পথভ্রষ্ট মানব জাতিকে হেদায়তের জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলহ সাল্লাম আগমন করেছিলেন তার আগমনের মাধ্যমে নবীদের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় কিন্তু দাওয়াতের মহান দায়িত্ব আল্লাহ রবুর আলমিন যুগে যুগে কোরআন এবং সৈয়াদিসের সনিষ্ঠ অনুসারীদের উপরে অর্পণ করেছেন তৎকালীন যুগে অর্থাৎ জাহেলি যুগে মানুষ যখন অন্যায় অনাচারে নিমজ্জিত ছিল মানুষ যখন তার সৃষ্টিকর্তাকে ভুলে তার সাথে অংশীদার স্থাপন করেছিল মানুষ যখন নেশায় আসক্ত হয়ে মাতাল হয়েছিল মানুষ যখন নারীকে নিয়ে ব্যবচারে লিপ্ত হয়েছিল ঠিক এরকম একজন এক জগাখিশোর সমাজে জগাখিশোরী যুগে রসুল্লাহ সাল্লা সাল্লাম আগমন করেছিলেন যে যুগের মানুষ অসভ্যতা বর্বরতা নংরামি জাহেলিয়াতের সর্বোচ্চ সর্বশিখরে সর্ব সর্বোচ্চে তারা অবস্থান করেছিল এই নোংরা জাতিকে এই নোংরা সমাজে রসল্লা সাল্লাম আগমন করেছিলেন তাদেরকে হেদায়েত করার জন্য সঠিক পথে ফিরে আনার জন্য তিনি এসে মানুষের আকিদা পরিবর্তনের জন্য চেষ্টা করেছিলেন মানুষের আকিদা সংশোধনের জন্য আহ্বান করেছিলেন দাওয়াত দিয়েছিলেন যে আকিদার সংশোধনের মাধ্যমেই যে আকিদার পরিবর্তনের মাধ্যমেই তৎকালীন সমাজের বর্বর মানুষগুলোকে সোনার মানুষে তিনি রূপান্তরিত করেছিলেন আল্লাহ রব্বায়ন বলছেন অলাকাত আসনাফিকুল্লে উম্মাদ রসুল আনী ইবুদুল্লহ অস্তানিবুত্ত অগুত আমরা প্রত্যেক জাতির নিকটে রসুল প্রেরণ করেছিলাম আমরা প্রত্যেক জাতির নিকটে রসুল প্রেরণ করেছি তারাই আহ্বান করেছিল আনি ইবুদুল্লহ অস্তানিবুত্ত তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো স্রষ্টাকে মেনে চলো স্রষ্টার ইবাদত করো স্রষ্টা ব্যতিরেকে যা কিছু গ্রহণ করেছে সব কিছু বর্জন করো এই আহ্বান যুগে যুগে সকল নবী এবং রাসল করেছিলেন এই আহ্বান আজকের যুগে আগামীতে যতদিন পৃথিবী থাকবে কেয়ামত পর্যন্ত আহ্বান মুসলিম জাতিকে করে যেতে হবে পথগ্রস্ত মানুষকে হেদায়তের জন্য এই আকিদা সংশোধনের দাওয়াত দিয়ে যেতে হবে আল্লাহ রাব্দুল বলছেন ওদু ইলাহ সাবিল রব্বিকাবিল হিকমা অলমা ওইজাতিল হাসানা ও জাদিল বিল্লাতি আহসান তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো হিকমা সহকারে দলিল প্রমাণ সহকারে করণ এবং শ্রেয়াতিসের দলিল সহকারে মানুষকে আহ্বান করো আহসান মানুষকে উত্তম পন্থায় উপদেশ দাও মানুষের সাথে বিতর্ক করো সুন্দর পন্থায় আমার রসুল্লাহ সাল্ল সাল্লাম এই পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছিলেন মানুষের আকিদা সংশোধনের জন্য তিনি চেষ্টা করেছিলেন এই চেষ্টার কারণে এই প্রচেষ্টার ফলে তৎকালীন সমাজ কিন্তু পরিবর্তন হয়েছিল নোংরামির যুগ পরিবর্তন হয়ে নোংরামি পরিত্যাগ করে মানুষ করণ এবং সের আদর্শকে গ্রহণ করেছিল ফলে আজকে তার ধারাবাহিকতায় আমরা মুসলিম হিসাবে বসবাস করতে পারছি করণ এবং সিয়াদিসের যে অভ্যান্ত সত্যের দিকে আহ্বান করার মূল প্ল্যাটফর্ম বর্তমানে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই প্ল্যাটফর্মের অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ যুবসংঘের মাধ্যমে এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে নোংরামি থেকে পথভ্রষ্টতা থেকে অন্যায় আচরণ থেকে অন্যায় অপকর্ম থেকে ফিরিয়ে আনার জন্য এই দাওয়াতি কাফেলা পরিচালিত হচ্ছে আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন যুব সমাজ আজকে নৈতিক অবক্ষয় ঘটেছে যুব সমাজ আজকে মাদকতায় আসক্ত হয়েছে যুব সমাজ আজকে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে যুব সমাজ আজকে নারীকে নিয়ে মত্ত হয়েছে ফলে যুব সমাজ দিগ্রান্ত হওয়ার কারণে যুব সমাজ পথভ্রষ্ট হওয়ার কারণে আজকের সমাজ কিন্তু অশান্তিতে পরিণত হয়েছে আজকের সমাজেই সর্বত্র অশান্তি বিরাজ করছে আপনারা কিছুদিন আগে দেখেছেন চার পাঁচ দিন আগের ঘটনা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র বুয়েটের মতো একটা শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষার্থীকে তারই সহপাঠী কিভাবে পিটিয়ে নির্যাতন করে তাকে হত্যা করেছে এই ঘটনা জাতি দেখেছে সর্বোচ্চ শিক্ষা কেন্দ্রে শিক্ষা গ্রহণ করা সত্ত্বেও একজন মানুষ একজন মানুষকে কি করে পিটিয়ে অন্যায়ভাবে পিটিয়ে তাকে হত্যা করতে পারে নিঃসন্দেহে এই সন্তান কখনো আদর্শ সন্তান নয় বাংলাদেশ আলাদিত যুব সংঘ চাই এদেশের পথ যুবকদেরকে এদেশের দিকভ্রান্ত যুবকদেরকে এদেশের অন্যায়কারী যুবকদেরকে তা দিয়ে ফিরিয়ে এনে পবিত্র করেন এবং সৈয়দি সের আলোকে তাদেরকে পরিচালিত করতে এদেশের যারা নেশায় আসক্ত হয়ে মাতাল হচ্ছে মাতলামি করে সমাজ অশান্ত সৃষ্টি করছে এদেশের যারা জিহাদের নামে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে জিহাদের অপেক্ষা করে জঙ্গিবাদে জড়িয়ে গিয়ে অন্যায়ভাবে বোমা মেরে মানুষকে হত্যা করছে এভাবে যত অন্যায় কাজে জড়িত হচ্ছে আহ যুবসংঘ তাদের দাওয়াতের মাধ্যমে এই দিভ্রান্ত যুবকের আকিদা পরিবর্তন করে এবং করব সন্ন্যার পতাকা দলে ঐক্যবদ্ধ করে তাদেরকে পরিচালিত করতে চায় বন্ধুরা আমার তাই আসুন রসল্লা সাল্লাহ সাল্লাম যেই মূল জায়গা হাত দিয়েছিলেন মানুষের আকিদা সংশোধন করার জন্য আহলাদি যাচ্ছে আপনি আকিদা সংশোধন পরিত্যাগ করে আকিদা সংশোধন না করে ফুটবল খেলিয়ে গান বাজনা শিখিয়ে সংস্কৃতির পাঠ দিয়ে কশ্চিন দেশের যুবককে জঙ্গিপুরা থেকে বিরত করতে পারবেন না যতদিন পর্যন্ত না তাদের আকিদা সংশোধন করতে পেরেছেন আহলাদির যুবসঙ্গে এই কাজটি করে যাচ্ছে আহলাদি যুবসংঘের প্রোগ্রামগুলোকে বাধা না দিয়ে যদি স্বাধীনভাবে করার অনুমতি দেওয়া হয় স্বাধীনভাবে করার সহযোগিতা করা হয় ইনশাল্লাহ আমরা দৃঢ় বিশ্বাসী এদেশের যুবকরা যারা মাদকতায় আসক্ত হয়েছে আহাদির যুবসংঘের দাহতের মাধ্যমে তারা নেশার জগৎ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে এদেশের যুবকরা যারা জিহাদের নামে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে ইনশাল্লাহ আলাতি যুব সংঘের দাওয়াতের মাধ্যমে জঙ্গিপনা থেকে বিরত হয়ে পবিত্র করেন এবং সৈয়াদি সালুকে জীবন করার জন্য তারা সচেষ্ট হবে যারা এদেশের শিক্ষা কেন্দ্রে যেসব যুবকরা হল দখল করার জন্য মোহরা দিচ্ছে নিজের সমমনা ব্যক্তি না হলে তাদেরকে অন্যায়ভাবে প্রহার করছে নিজের আদর্শের সাথে মিল্লা থাকার কারণে দিনে প্রকাশ্যে তাদের উপরও অত্যাচার করে হত্যা করছে ইনশাল্লাহ আহালাদুবসংঘের দাওয়াতের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা কেন্দ্রের বিশেষ করে যুবক ছাত্রদেরকে এই অন্যায় কাছ থেকে বিরত রেখে কোরআন এবং সাজিসের মূলের দিকে ফিরিয়ে আনা সম্ভব হবে যদি আহলাদি যুবসংঘের দাওয়াতকে এদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করেন সুতরাং দাওয়াতের বিকল্প নেই দাওয়াতবিহীন কোনোদিনই আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এদেশকে যদি সোনার দেশ হিসাবে রূপান্তরিত করতে চান এদেশের মানুষকে যদি সোনার মানুষ হিসাবে গড়ে তুলতে চান অবশ্যই আপনাকে ওহির বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে মানুষের মস্তিষ্ক প্রশুত কোনো চিন্তা চেতনার দিকে নয় কোনো থিওরির দিকে নয় কোনো দর্শনের দিকে নয় আল্লাহ প্রদত্ত যে বিধান এই বিধানের কাছে যতক্ষণ আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সোনার মানুষে পরিণত হবে না এই দাওয়াতি কাফেলায় যারা শরিক হব এই দাওয়াতি কাফেলায় যারা অংশগ্রহণ করব এই দাওয়াতি কাফেলায় শরিক হয়ে নিজের আকিদ আমল আগে সংশোধন করব যতটুকু হক জানবো ততটুকু মেনে চলবো এই মানাটা অন্যের কাছে প্রচার করবো আবদুল্লাহ না আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়াহ একটি আয়াতো যদি আমার পক্ষ থেকে জানা থাকে সেটা অন্যের নিকট পৌঁছিয়ে দাও প্রচার করে দাও ওহার দেশু আনবানী ইসরাইল ওলা হারজা ওমান কাজিবা আলাইয়ামতা আম্মিদান ফালিয়াতা বাবু মাকাদ হমিদান নর শুনে রাখো বানি ইসরাইলদের কাহিনী প্রয়োজনে তোমরা বর্ণনা করো তবে সাবধান থাকো আমার নামে যেন মিথ্যা প্রচার না করো যে ব্যক্তি জেনে শুনে আমার নামে মিথ্যা কথা প্রচার করবে আমার নামে মিথ্যাচার করবে আমি যে কাজ করিনি যে কাজের অনুমোদন দেয়নি আমার নামে সেই বিদার সমাজে চালু করবে আল্লাহ রসুল বলছেন শোনে রাখো এই মিথ্যা প্রচার যদি আমার নামে কেউ জেনে বুঝে করে সে যেন তার বাসস্থান জাহান নামে তৈরি করে নেয় সুতরাং দাওয়াত দিতে গিয়ে আপনাকে সচেতন হতে হবে যাচাই বাছাই করতে হবে করণ এবং সৈয়াদিসের কষ্টি পাথরে যাচাই করে চূড়ান্ত হককে জেনে সেই হককে সমাজে প্রচার করতে হবে শিরক এবং বিদাতকে যে কোনো মূল্যে পরিত্যাগ করতে হবে যে হাদিসটি আপনি পাবেন সৈবুখারির তিন হাজার চারশো একষট্টি নাম্বার মিশকাতে পাবেন একশো আটানব্বই নাম্বার বন্ধুরা আমার অন্যায়কে দেখে আমরা অনেকে অনেক সময় নীরবে সহ্য করি সেখান থেকে নিজেকে বিরত রাখি জিনা আল্লাহ এখানে তিনটি মৌলীতি দিচ্ছেন আবু সাইদ আল্লাহ তালান বলেন রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন আমিন কারান মান কুমন কারানিহি যদি তোমরা কোনো অন্যায় কাজ হতে দেখো কোনো পাপের কাজ হতে দেখো তাহলে সেই পাপের কাজকে প্রথমত হাত দিয়ে প্রতিরোধ করো যদি সেই অন্যায়কে প্রতিরোধ করার শক্তি থাকে সেই অন্যায়কে প্রোডাকশান দেওয়ার ক্ষমতা আপনার থাকে তাহলে হাত দিয়ে সেই অন্যায়কে প্রতিরোধ করো যদি পরিবেশ অনুকূলে না হয় সম্ভব না হয় মুখ সেই অন্যায়ের বিরোধিতা করো জবান খুলুন সেই অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হবে আর আপনি মুসলিম হয়ে নিরামে সহ্য করবেন অন্যায়ের প্রতিবাদটুকু করতে পারবেন না এটা হতে পারে না আল্লাহর রসুল তৃতীয় কথা বলছেন যদি পরিবেশ সেখানে অনুকূলে না হয় তাহলে অন্তর থেকে সেই অন্যায় ঘৃণা করে সেখান থেকে বেঁচে থাকতে হবে ইমান আর এটাই হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতম লক্ষণ অন্যায়কে ঘৃণা করে অন্তর থেকে ঘৃণা করে সেখান থেকে বিরত থাকা সহি মুসলিমের মিষ্কাতের পাঁচ হাজার একশো সাঁত্রিশ নাম্বারে পাবেন বন্ধুরা আমার তিনটা মূলনীতির শেষটা হচ্ছে অন্তত যেখানে কোনো সুযোগ নেই সেখানে অন্তর থেকে ঘৃণা করে এই পাপের কাছ থেকে নিজেকে বিরত রাখা দুঃখিত নওগাঁ শহরে যখন পহেলা বৈশাখের অনুষ্ঠান হয় যখন নোংরামে চলে যুবক যুবতীরা সেখানে গিয়ে যখন বেলের লাপনায় লিপ্ত হয় তখন কিন্তু আপনার আমার ছেলে যায় আপনার আমার ভাই যায় আমারই সন্তান যায় আমারই ভাই যায় আমারই প্রতিবেশী যায় আমার মেয়েটি গিয়ে সেখানে নোংরামি করে কিসের মুসলমান আপনি অন্তত পাপকে ঘৃণা করে বিরত থাকার নাম বেঁচে থাকার নাম হচ্ছে সবচেয়ে দুর্বল তুমি যদি সেই বিরত থাকতে পারেন তাহলে ইমান আপনার ভিতরে কতটুকু আপনি ভেবে নিতে পারেন সুতরাং পাপকে পাপ হিসাবে গ্রহণ করুন যত ছোট অন্যায় হোক না কেন অন্যায়কে অন্যায় হিসাবে গ্রহণ করুন যে কোনো মূল্যে অন্যায়ের প্রতিরোধ করার চেষ্টা করুন নিজের পরিবারকে অন্যায়ের থেকে বেঁচে রাখার বিরত রাখার চেষ্টা করুন প্রতিরোধ করে তুলুন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান করুন যদি এই কাজ আপনি করেন যদি এই কাজে আপনি আত্মনিয়োগ করেন এই দাওয়াতি কাফেলা আপনি আত্মনিয়োগ করেন তাহলে লাভ কী ابو هريره رضي الله تعالى عنه বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبع لا ينقص ذلك من اجورهم شيئا আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোনো মানুষকে দাওয়াত দিল এই দাওয়াতের কারণে ওই ব্যক্তি সেটা গ্রহণ করলো ওই ব্যক্তি দাওয়াত পেয়ে ওই অন্যায় পরিত্যাগ করলো ওই সৎ আমল করলো ওই নেগির কাজ করল ওই ব্যক্তি কাজ করে যত নেকি পেল আপনি দাওয়াত দেওয়ার কারণে সম পরিমাণ নেকি লাভ করলেন যে যাদিসটি সেই মুসলিমের দুই হাজার ছয়শো চুয়াত্তর নাম্বার আপনি মিশকাতে পাবেন একশো আটান্ন নম্বর বন্ধুর আমার সুতরাং দাওয়াতি কাফেলাই জড়িত হন আহিস আন্দোলন বাংলাদেশ একজন ইমারতের অধীনে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্ল গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে এদেশের সমাজকে কলুষতা মুক্ত করে ওহির বিধানের আলোকে সমাজকে ঢেলে সাজানোর দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলার জুমেনে এদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই কাফেলা দাওয়াতি কাজ পরিচালনা করছে তাই আসুন এই কাফেলাই সংযুক্ত হয়ে এই কাফেলার অধিনায় ঐক্যবদ্ধ হয়ে সকলেই যদি নিজের আকিদামল আমল সংশোধনের লক্ষ্যে এই স্থগান সবাই উচ্চারণ করতে পারি সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো এই আওয়াজ যখন প্রতিটি মোমিনের হৃদয়ের তন্ত্রীতে উচ্চারিত হবে প্রতিটি মমিনের কণ্ঠে উচ্চারিত হবে এই আওয়াজ যখন প্রতিটি ঘরে ঘরে উচ্চারিত হবে ইনশাল্লাহ বাংলার জমিন থেকে অন্যায় দূরীভূত হবে শিরকের শিকণ্ডি ভেঙে যাবে বাতিলের আখড়া সব দূরীভূত হবে তহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই 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 ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন সকলে বলুন আমিন আহাজের যুবসঙ্গের পতাকা তলে তরুণ ছাত্র যুবক ভাইকে ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান রেখে আলোচনা এখানে শেষ করছি আকুলকাফিম সাইল মুসলিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি